আমি আপনাদের সঙ্গে আজকে যে রান্নাটা দেখাবো সেটার নাম হচ্ছে বাটার চিকেন। এটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ এবং খুবই একটা মজাদার খাবার। এটা রান্না করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে তা আমি দিয়ে দেখাচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজির মতো। 1 কেজি চিকেনের জন্য একটা আধা আধা চা অর্ধেকটা আর কি লেবু এখানে চিপে নিতে হবে। পুরা রসটা আপনাদের দিতে হবে, একটু রস আলা। যদি রস কম হয় তাহলে তো আপনার পুরাটাই লাগবে, তবে আমার এই লেবুতে অনেক রস, আমি এখানে অর্ধেকটা লেবু দিলাম। তার সঙ্গে আমি দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে এই জন্য। আর মরিচের গুঁড়া এখানে অবশ্যই আপনাদের দিতে হবে একটু ঝাল ঝাল করার জন্য। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ। আর এখানে 1/2 চা চামচ দিব আমি গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটা এটাকে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর দিতে হবে আমাকে গরম মশলা। গরম মশলাটা আমি 1/2 চা চামচ দেবো, বেশি দেওয়ার দরকার নেই, স্ট্রং গন্ধ হবে অত দরকার নেই। এই যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আর তার সঙ্গে আমি দেব লবণ। লবণটা হচ্ছে আমি দেব 1/2 চামচের মতো, খুব বেশি দিব না, 1/2 চামচের মতো। বেশি দিলে পারে পরে কিন্তু আমরা গ্রেভি বানাবো, যখন এটাতে গ্রেভি বানাতে হবে তখন একটা লবণ দিতে হয় সেই জন্য। আর আমার এখানে খুব বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই, 1 চা চামচ আদা রসুন। আর তার সঙ্গে আমি 2 টেবিল চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ম্যারিনেট করার জন্য। টক দইও দিতে হবে, আপনাদের লেবুটাও দিতে হবে। এই ম্যারিনেট করে আমরা এটা সুন্দর করে ভালো করে মাখায় আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর দেখেন, আপনাদের কিন্তু এরকম কিউব করে কেটে নিতে হবে মাংসটা, খুব বেশি বড়ও না খুব ছোটো না। এটা আমরা সুন্দর করে আবার ভেজে তারপর রান্না করে দেখাবো। আপনারা ইচ্ছে করলে এটাতে একটু ফুড কালার দিতে পারেন কালারটা সুন্দর হওয়ার জন্য। আমি এখন দিচ্ছি না, আর তারপরে আমরা এটা মাখাই রেখে আধা ঘন্টা পর আমি রাখবো। এর মধ্যে আমি আপনাদের গ্রেভিটা করে দেখাই কিভাবে গ্রেভিটা করতে হয়। আপনাদের এই চিকেনটা যেটা আমরা মেখে রেখেছিলাম আধা ঘন্টা পর, আমরা এখন এটা একটু জাস্ট রান্না করে নেব। একেবারে ভাজার দরকার নেই, এটা আমরা সবাই একসঙ্গে দিয়ে জাস্ট রান্না করে নেব। যা মশলা দেওয়া ছিল তা দিয়ে আমরা ভেজে এটা রান্না হয়ে গেলে আমি এই চুলাতে কিভাবে গ্রেভিটা করতে হয় সেটা দেখাবো। যাতে এখানে 1 কেজির মতো মাংস আছে, ঠিক এরকম বড় বড় করে কেটে নেবেন, বা আপনাদের ইচ্ছা আর একটু ছোটো করে নিতে পারেন। তবে এটা বুকের মাংস হলে খুব ভালো হয়। বুকের মাংসটা হয় কি, এটা হচ্ছে নরম, জুসি থাকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আপনারা ইচ্ছে করলে থাইয়ের মাংসটাও দিয়ে, আমি করে দেখেছি থাইয়ের মাংস দিয়েও খুবই ভালো হয় এটা। আর এটা কিন্তু খুবই ভালো খাওয়া যায় পোলাওয়ের সঙ্গে, আমার বাচ্চারা তো পোলাও বলে, আর সাদা ভাতের সঙ্গে খুবই যায়, নানের সঙ্গে আপনারা খেতে পারেন। এটার মজার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে ওটার গ্রেভিটা, ওটা এখন আপনারা দেখাবো। এটা ভাজা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো, উল্টে পাল্টে ভেজে তারপরে দেখাচ্ছি। দেখেন এর তো 3-4 মিনিট রান্নার পর, এরকম হলে 4-5 মিনিট হবে এটা। আমি রান্নার পর খুব ধরে না, মিডিয়াম জ্বালে আমি রান্না করেছি। এটা কিন্তু একদম ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু এটা একটু শক্ত শক্ত হয়, তখন কিন্তু আপনাদের বাটার চিকেনটা খেতে অত মজা লাগে না, যেন জুসি থাকে। সেই অবস্থায় আমরা এটা নামিয়ে তারপরে এই পানে আমি দেখাবো কিভাবে গ্রেভিটা তৈরি করতে হয়। গ্রেভি দুইভাবে করা যায়, কেউ টমেটো পিউরি দিয়ে করতে পারে আর কেউ টমেটো দিয়ে করতে পারে। আমি আজকে পিউরি দিয়ে করব, এবং কম আর যারা টমেটো দিয়ে করবে তারা কী পরিমাণে করতে হবে সেটা আমি বলে দেব। এখন আমি এটা নামানোর পর আপনাদের ইয়েটা দেখাবো। যে প্যানে এই যে চিকেনটা করে ফেললাম, এই চিকেনটা আমি উঠাই রেখেছি একটা বাটিতে। এখন যে প্যানে আমি চিকেন করলাম ওই প্যানে আমি কিছু তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচের মতো আমি বাটার নিচ্ছি, কারণ এটা বাটার চিকেন, এখানে বাটারটা একটা স্বাদ নিয়ে আসবে। এই বাটারটা আমরা দেওয়ার পর বাটারটা যখন একটু নাড়াচাড়া করবো, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজ দিতে হবে এটাতে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করার পর তারপর আমরা টমেটো করবো। এটা হয়ে গেল অলমোস্ট। হ্যাঁ, পেঁয়াজটা এখন আমরা নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। এই কিন্তু পেঁয়াজটা কিন্তু এই কাঁচা অবস্থায় কোনো মতে আমাদের টমেটো কিংবা দেওয়া যাবে না, টমেটো পিউরি যেটাই বলি আমরা দিতে চাই সেটা দেওয়া যাবে না। এটা একটু ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি, তার যখন একটু লাল লাল হবে এই অবস্থায় আমরা 2টা দালচিনি আর 3টা এলাচ দিব, আর তার সঙ্গে দেব আদা রসুন। আদা রসুনটা এই মুহূর্তে না দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এই আদা রসুন আমরা 1 টেবিল চামচ দিব, দিয়ে এটা আমরা খুব একটু ভুনবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধ গেলে আমরা লাল মরিচের গুঁড়াটা এখানে দেবো, একটু ভাজা মশলা মানে আমি পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভেজে নিয়ে এতে আমি পানি দেবো, কারণ আমার গুঁড়ো মরিচ দিলে, গুঁড়ো মশলা দিলে
মশলাটা পুড়ে যাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই পানির মধ্যে আমি লাল মরিচের গুঁড়া, যেটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে আর কালারটাও খুবই সুন্দর নিয়ে আসবে, আমি এক চা চামচ দিলাম, বেশি না, এক চা চামচ দিব। আর দেবো আমি একটু একটু সামান্য হলুদের গুঁড়া কালারটা আনার জন্য, আর গরম মশলার গুঁড়া দিব আধা চা চামচ। এখানে আমি যদিও গরম মশলা দিয়েছি কিন্তু একটু ফ্লেভারটা সুন্দর আনার জন্য আধা চা চামচ দিলাম। আর আমি দেব হচ্ছে একটু লবণ, তা আমার খুবই অল্প, কারণ লবণটা আমার দেখে দিতে হবে, অলরেডি আমি চিকেনে অনেক লবণ দিয়েছি, আমি পরে মুখে দেখে তারপরে আমি আবার দিব যার যতটুকু লাগবে। ঠিক এরকম কষাতে থাকবো, কষানো হয়ে গেলে তখন কিন্তু আমাদের টমেটো দিতে হবে। যারা টমেটো দিবেন তারা এরকম সাইজের চারটে টমেটো দেবেন এক কেজিতে, আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে চান তাহলে পাঁচটাও দিতে পারেন। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো, যাদের টমেটো নাই ঘরে এরকম একটা পিউরি আছে, টমেটোর পিউরি যেটা, এইটা দিয়ে আমি আজকে করে দেখাচ্ছি। এটা খুবই ইজি, অনেকের ঘরে থাকে যারা বাইরে থাকে, আর যারা দেশে আছেন তারা আপনাদের নিজের টমেটো অথবা ফ্রিজে রাখা টমেটো, ডিপ ফ্রিজে রাখা টমেটো দিয়েও আমি এখানে পুরাটাই করব, কারণ আমাদের বাচ্চারা গ্রেভিটা খুবই পছন্দ করে এটা। আমি এই টমেটোটা দিয়ে আপনাদের আজকে করে দেখাচ্ছি। আর যদি অনেক সময় দেখা গেলো এইটাও নাই, আপনাদের টমেটো নাই, তাহলে কিন্তু আপনারা পাস্তা সস থাকলে ওটা দিয়েও আমি করেছি, ওটা দিয়েও ভালো হয়। এখন আমি এটা নাড়াচাড়া করে যখন হয়ে যাবে তখন আমি দেখাবো চিকেনটা কখন দিব। এখন অলমোস্ট এটা এখন কষিয়ে একটু আমি কষিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, এই যারা আমি পিউরি দিয়ে করার জন্য, এ তো 5-6 মিনিট জাল দেওয়ার পর ঠিক এরকম পজিশনে আসলো এটা, মানে একটু ভুনানো হয়ে গেল, গন্ধটা চলে গেল টমেটোর এই বাটার দিয়ে। আর যারা এরকম টমেটো ইউজ করবেন তারা অবশ্যই টমেটোটা গলানো পর্যন্ত আপনাদের কিন্তু নাড়তে হবে। গলানো হয়ে গেলে আপনাকে একটা ব্লেন্ডারে হোক আর পাটাই হোক বেটে পুরো জিনিসটাকে এরকম একটা পিউরির মতো করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের এরকম ভুনতে হবে। ভুনার পর এখন আমি একটুখানি পানি দেবো, এটাতে পানি দিয়ে যখন দেখলাম আমার হয়ে গেছে তারপরে আমি কিন্তু যখন একটু উতলায় উঠবে তারপরে আমি এটাতে চিকেনটা ঢেলে দেবো। আর একটু পানি লাগবে আমার, কারণ চিকেনটা আমি একটুখানি জাল করবো ওটার মধ্যে। আর আমি যে লবণ দিয়েছি লবণ ঝাল আমার কাছে একদম পারফেক্ট মনে হলো, আপনারা যারা একটু ঝাল বেশি খান এই অবস্থায় আমি চিকেনটা এটা দিয়ে দেবো। পুরো চিকেনটা ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ জাল করব, জাল করব। এই অবস্থায় কিন্তু আমাদের একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কসুরি মেথি বলে এটা, এটা ইন্ডিয়ান গ্রোসারিতে পাবেন, ঠিক এরকম মেথির পাতা আর কি। এটা মেথি আছে, আমরা যে মেথিটা খাই মশলার সঙ্গে, সেই মেথির পাতা সেটা একটু করে গুঁড়া করে আপনাদের ঠিক এটাতে দিলে ওই একটা ইন্ডিয়ান ফ্লেভার চলে আসবে আর কি। আর যারা কসুরি মেথি না পায়, যদি আপনি এরকম পান ইন্ডিয়ান দোকানে দেখেন বাটার চিকেনের একটা মশলা পাওয়া যায়, তা আমি সেই আপনারা সেটা মানে ইউজ করতে পারেন আর কি। তবে কসুরি মেথি আর গরম মশলা দিলে ওইটাই এটার মধ্যে মিক্স করা থাকে, তাহলে আপনি কসুরি মেথি যদি না থাকে কোনো অসুবিধা নাই, আপনি ওইটাতে ধনিয়ার পাতা দিতে পারেন। আর যদি মনে করেন যারা ধনিয়ার পাতা পছন্দ করেন না তারপরে কোনো অসুবিধা নাই। একটু রান্নার পর আমি আপনাদের দেখাচ্ছি আর কি ইনগ্রিডিয়েন্টসটা দিতে হয়। এই তো আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে চলে আসছে, তা আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, যা হচ্ছে আপনারা যারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি লাইক করবেন, আর আমাদের কোনো কমেন্টস থাকলে জানাবেন। এখন এই মুহূর্তে আমরা একটু কাঁচামরিচ দেবো, 2-3টা কাঁচামরিচ ফালি করে দিলাম। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিনি আর হচ্ছে হুইপ ক্রিম, ক্রিম যেটা। এখন চিনি আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, চিনিটা আপনার দিতে হবে এই কারণে যে আমরা যে লেবু দিয়েছি আর টক দই, এই টক দইয়ের এই টকটা কাটানোর জন্য, এটা কিন্তু ভীষণ মজাদার একটা খাবার। আর তার সঙ্গে আমাদের দিতে হবে ক্রিম, যে ক্রিমটা ধরেন এরকম একটা হেভি হুইপ ক্রিম বলে, হেভি হুইপ ক্রিম যেটা সেটা আমাদের এখানে পাওয়া যায়, আর যারা পাবেন না দেশে থাকেন সেখানেও যদি পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে আপনারা করবেন কি, সর আছে না দুধের সর, তার সঙ্গে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে যদি ইউজ করেন ঠিক একই কাজ করবে, ওইটাই কিন্তু একমতো একটা ক্রিমের মতো। দেখেন এটা কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস ক্রিম। আর এটা যখন হয়ে গেল এরকম তখন কিন্তু আমাদের আর 1 চা চামচ বাটার দিতে হবে। বাটার চিকেনের নিয়মই হচ্ছে লাস্টে আপনি বাটারটা না দিলে ওই ফ্লেভারটা আসবে না, আর ক্রিমটা না দিলেও কিন্তু ফ্লেভারটা আসবে না। তো ক্রিমটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই হয়ে গেল অলমোস্ট, এখন কিন্তু আমরা নামিয়ে আপনাদের দেখাবো কত মজাদার এই খাবারটা, কত অল্প সময়ে কী সুন্দর করে খাওয়া যায়। আপনারা ভালো থাকবেন আর আমি একটু পরে নামিয়ে দেখাচ্ছি কীরকম করে পরিবেশন করা যায় বাটার চিকেন। এই বাটার চিকেনে কিন্তু লাস্টে একটা ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই আপনাদের একটু ক্রিমটা দিতে হবে, ক্রিমটাই কিন্তু এটার মজাটা বাড়িয়ে দেয় অনেকটা, আর দেখতেও সুন্দর লাগে। তা আপনারা ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর এই মজাদার রান্নাটা করে খাবেন। আশা করছি দেখা হবে পরে। আল্লাহ হাফেজ।